होई थाए ट्रू लेबर पेन एवं फ्स लेबर पेन र लक्षण जदी लेबर पेन होई हु तेबे केउ लक्षण थिले तुरन्त डरखाना जौ लक्षणले पाँच रु छ मध्य किछि असुविधा 9 मंथ रे শিশু ভিতরে সুরক্ষিত আছে কি না হেমিতি জানিবা তার মুভমেন্ট কতে হেবা উচিত যদি তার মুভমেন্ট কম আছে তেবি আমাক কোন করিবা উচিত এহা ব্যতিত প্রেগন্যান্সির নবম মাসারে আপনা কো কোনা কোনা লক্ষণ দেখা যাওচি এবং আমি তা কো কেমিতি ট্রিট করি পারিবা এ সব উপরে কথা হেবা গর্ভাবস্থার অন্তিম মাসারে আপনা নিজ স্তনৰ কেয়ার কেমিতি নেবে তা বিষয়ে মধ্য জানিবা তেবে চালান্তু আরম্ভ করিবা আজিৰ ভিডিও বৰ্তমান জানিবা নবম মাহৰে কতে বেলি ডক্টৰ পাখক জুবা নাইন মান্থৰে প্ৰত্যেক 10 দিনৰ ব্যৱধানৰে কু ভিজিট কৰিবা ভাল হৈ থাকে এই সময়ৰে ডক্টৰ আপণাংকৰ সোনোগ্রাফি বা আল্ট্ৰা সাউণ্ড কৰিবে যাহ দ্বাৰা গৰ্ভস্থ শিশুৰ पोजिसन लिक्विड लेभेल् आदि विषय तथ्य मिलिएम आठ मास सहुँदै डाक्टर आपणको डोप्ला स्टडी केहाद्वारा आपणको शिशुर শরীরে রক্ত সঞ্চাড়ন প্লাসেটা কেমিটি অুয়ার বিকাশ ভাল ভাবেপারি কি না তা উচিত পোষণ মিলুছি কি না তা সোনোগ্রাফি করবে দ্বিতীয়টি হল যেমি নবম মাছ সরিব গোটি অল্ট্রাসাউন্ড করা যায় যাদারা শিশু গর্ভাশয় গর্ভ নড়ি বা অম্লিকা কড়ে গোড়াই হয়ে যাই কি না জব কারণ এই সময় কিছু মহিলভাবে শিশু গর্ভ নড়ি ছন্দি হয়ে যাই থাকে এবং ডেলিভারি বহুত অসুবিধা হয়ে থাকে এই অলট্রাসাউন্ড রিপোর্ট রু ডাক্তর আম্লুইড বা পাঁড় লেবল দেখি থাকে কারণ যদি এই সময় পাড়েল কমিযায় তবে শিশুটি মুভমেন্ট করে পারি নাই বেড়ে বেড়ে শিশুটি গর্ভের মরিযাই तेणु जदि लिक्विड लेवल कम थाए तबे डाक्टर यहाँ मेडिसिन सजेस्ट करी थांती। था कर हार्टबीट ठीक अछि कि नहीं डाक्टर थांती। जदि रे शिशु को, को किसी समस्या थाए मध्य शिशुर हार्टबीट कमी थाए তীত নিজের ব্লড প্রেসার মেজর করা ডাক্তার পাখক যাওয়া হয়ে থাকে এই সময়ের হেমোগ্লোবিন এবং ব্লড সুগার টেস্ট করা জরুরি হয়ে থাকে গর্ভ অবস্থার

ଥରେ ଶିଶୁଟି ଫିକ୍ସ ହୋଇଗଲା ପରେ ତା'ର ମୁଭମେଣ୍ଟ କମ୍ ହୋଇଯାଇଥାଏ ନବମ ମାସରେ ପିଲାର ୱେଟ୍ ଏବଂ ହାଇଟ୍ ବଢ଼ିଯାଇଥାଏ ତେଣୁ ଏହି ସମୟରେ ପୂର୍ବ ଭଳିଆ ମୁଭମେଣ୍ଟ ହୋଇନଥାଏ କିନ୍ତୁ ତଥାପି ଦିନରେ ଆଠରୁ ଦଶ ଥର ମୁଭମେଣ୍ଟ ହୋଇଥାଏ ବେବି ମୁଭମେଣ୍ଟ ଯଦି ମାତ୍ର ପାଞ୍ଚରୁ ଛଅ ଥର ହୁଏ ତେବେ ତୁରନ୍ତ ଡାକ୍ତରଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରିବା ଉଚିତ ବେଳେବେଳେ ଶିଶୁ ଦେହରେ ଏନର୍ଜିର ଅଭାବ ଯୋଗୁଁ ସେ ମୁଭମେଣ୍ଟ କରିପାରିନଥାଏ ତେଣୁ ଏମିତି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ମିଠା ଖାଇ ଦିଅନ୍ତୁ ଯଦି ସୋନୋଗ୍ରାଫି କଲାପରେ ସବୁ ଠିକ୍ ଠାକ୍ ବାହାରେ ତଥାପି ପିଲାର ମୁଭମେଣ୍ଟ କମ୍ ହେଉଛି ତେବେ ଚିନ୍ତା କରିବାର କୌଣସି କାରଣ ନାହିଁ ନବମ ମାସରେ ଆପଣଙ୍କୁ ସ୍ତନର କେୟାର କରିବାକୁ ହୋଇଥାଏ

स्तन में कौन सी फंगल इनफेक्शन तो नहीं जदि एम किसी थाए तेज डाक्टर सहित परामर्शित बेले बे नवम मासनर ह्वैट पा भड़िया बाहरी थाएर डर कि नेचुरल प्रोसेस न्याचराल थाए। প্রথমথর মা হওয়া যাওয়া মহিলা মানে পচারি থাকে যে নবম মাছের বারম্বার পরিশ্রা লাগবে জোরে হসিদে পড়স্রা বাহারি যা বেড়ে বেড়ে আপে আপে পা কো ওয়াটার লিকেজর লক্ষণ কি এর উত্তর হইচ না নাইন মন্থরে এমি লক্ষণ দেখে ডরিবা কিছু না আপন মানে জখ যদি ওয়াটার ব্রিকেজ হে তেবে আমনে ফ্লুইড বাহার এই ফ্লুইড পরিশ্রা ভড়িয়া কিন্তু বহুত অধিক মাত্রায় ডিসচার্জ হয়ে থাকে আপনার যে জায়গায় ঠিয়া হয়ে থে সেটার ফ্লোর সম্পূর্ণ ওদা হয়ে যাব ভড়িয়া ট্রান্সপারেট হয়ে এবে আমি জানিবা যে নাইন মন্থ শিশুর বিকাশ কেমি হয়ে থাকে এই সময় শিশুর ওজন বহুত শীঘ্র বৃদ্ধি হব আপনার শিশুর ওজন টু পয়েন্ট ফাইভ কেজি চারি কেজি যা হয়েপে এই ওজন বহুত কিছু ফ্যাক্টর উপরে নির্ভর করে থাকে যথা মা রোষণ এবং আমিটিক লেভেল পিলার ওজন বেশি চিন্তা করা উচিত নুহে কাৰণ যদি তাৰ ওজন কম থাকে তে বাহাৰ আচলতে ওজন গেন কৰি পাৰিব যদি পিলাৰ হাইট কম থাকে তাক চিন্তা কৰিব উচিত নুহে কাৰণ এয়া ক্ষেত্ৰৰে অলগা অলগা হৈ থাকে এয়া মা হাইট উপৰি নিৰ্ভৰ কৰি থাকে এই সময়ৰে শিশুৰ সবু অংগ বাকশিত হৈ যায় केवल ब्रेन एवं संपूर्ण विकसित हो न थाए ब्रेन गोटे एमती अंग जहाँ शिशु जन्म हेर तीन वर्षा पर्यंत विकसित लेबर पेन विषय लेबर पेन बा प्रसव पीढ़ा एमती नुहे लेबर पेन आरंभ हो एवं सांगे छुआ जन्म हो লেবর প্যান পুরা ধীরে ধীরে আরম্ভ হয়ে থাকে প্রথমে কমর দরজ হব তাপরে যে যন্ত্রণা হব তাহ পেট আড়িফট হব যদি খালি পেট যন্ত্রণা হচ্ছে তেমনি তাবর প্যান হয়েন লেবর প্যান কমরু আেট পাখক আসব প এ গোটি তরঙ্গ ভা আসব কিছি সময় রহব পি বন্ধ হয়ে যাব সময় সহিত দুই পেন আসার মধ্যে গ্যাপ কমি কমিয অর্থাৎ প্রথমে দুই ঘণ্টার থ পে আসব তাপরে এক ঘণ্টায় আসব এমিটি হয়ে এক ঘণ্টার চারি বা পাঁচ থর পে আসব আরম্ভ হয়ে গলে আমিপার যে লেবর পেন আরম্ভ হয়ে গলা যদিবি লেবার পেন যায় তেবে তুরন্ত মেডিকা নেওয়া জরুরি হয়েনায় যদি প্রথম তেবে লেবার পেন আরম্ভ হওয়া এবং ছুয় জন্ম হওয়া ভিতরে এগার রু বার ঘণ্টার সময় রয়ে যদি দ্বিতীয় ছুয় থাকে তবে এই সময় আঠ রু দশ ঘণ্টা হয়ে থাকে যদি লেবৰ পেন জছ আম হঠাৎ বহুত মাত্ৰ বাৰিব আম্ভ হৈগলা তেবে ৱাটাৰ বেগ ব্ৰেক হ'ল বুলি ধৰণ এমি ক্ষেত্ৰৰে আপোনাক তুৰন্ত মেডিকা যাব হ'ব এয়া যদি ব্লিডিং স্টার্ট হয়ে যায় তেমনি তুরন্ত যাওয়া দরকার যদি আট রু দশ ঘন্টা যা শিশুর মুভমেন্ট হো না কিংবা আপনার শ্বাস নেবা অসুবিধা হচ্ছে তেমনি তুরন্ত মেডিকা যাওয়া উচিত যদি এমিটি কিছু নহ নর্মাল লেবর পেন হেউ হে তে আপনার চারি পাঁচ ঘণ্টা ঘরে ওয়েট করে পারে তা মেডিকা যাবে লেবর পেন র গোটিয়ে মুখ্য লক্ষণ হল

तेबे यहाँ फॉल्स लेबर पेन थिला जदि पेन बढ़ी को लगे तेबे यहाँ ट्रू लेबर पेन लेबर पेन थरे आरंभ हेले आपण जेकोसी पेन किलर औषध खाइले मध्य यह बंद हो न थाए लेबर पेन हिला परे मेडिकल जिबा समय रे आपण निज बैग रे निजरा मैटरनिटी गाउन शिशु पाइ क्लॉथ आदि नहीं कि जीवे शिशु जन्म हेला परे तपाईँ खाद्या खाद्य देई, प्रथमे म मार क्षीर दुई यही क्षिरे रोग प्रतिरोधक शक्ति थाए जहाँ को विभिन्न प्रकार रोग एवं इन्फेक्सन रक्षा एहा थिला प्रेग्नेन्सी नाइन मन्थ विषय मूल्यवान तथ्य धन्यवाद